আসসালামু আলাইকুম। আজকের পর্বটি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক 100টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। তো পড়ার সুবিধার্থে আজকে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আগামীকাল বাকিগুলো নিয়ে কথা হবে। তো চলুন শুরু করা যাক। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? 25শে মার্চ 1971 মধ্যরাতে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন? 11টি। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টরে। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? 676 জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করেন? জেনারেল জগদীশ সিং অরোরার। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বিমানবাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সেনাবাহিনীর কত সংখ্যা ছিল? 93,000। কোন বীরশ্রেষ্ঠর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটিতে। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি? মাদার মারিও ভেরেনজি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি কে? এ এস ওয়েডার ওডারল্যান্ড অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসাম ও আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26শে মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে 26শে মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়? 19শে মার্চ 1971 গাজীপুরে। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? 8 জানুয়ারি 1972। এদেশের মাটি চাই মানুষ নয় উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খান। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিলেন? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কী ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ।
মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।